গলা তুলে একদম কথা বলবে না বলেছি না ভারী গলাটা কোটের জন্য বাঁচিয়ে রাখো সেখানে গিয়ে তো বেড়ালের মতো মিউ মিউ আওয়াজ বেরোয় আর এখানে সিংহের গর্জন বেরোচ্ছে কেন ফোন কেন করেছো বলো আমার বেশি সময় নেই হ্যালো কে বলছেন ভজন মিত্তির হ্যাঁ বলো পেউ কেন ফোন করেছে মুখ সামলে কথা বলবি বলে রাখলাম এই দাঁড়াও গলা তুলে একদম কথা বলবে না বলেছি না ভারী গলাটা কোটের জন্য বাঁচিয়ে রাখো সেখানে গিয়ে তো বেড়ালের মতো মিউ মিউ আওয়াজ বেরোয় আর এখানে সিংহের গর্জন বেরোচ্ছে কেন ফোন কেন করেছো বলো আমার বেশি সময় নেই স্যার কথা বলবেন অ্যাডভোকেট গীতা এলএলবি হ্যাঁ বলুন অ্যাডভোকেট মুখার্জি তুমি পদ্মকে ফোন করেছিলে হ্যাঁ করেছিলাম কেন ফোন করেছিলে কেন কেন ফোন করেছিলে ডিফেক্ট লয়ার তুমি জানো না এই ধরনের ফোন করাটা আনএথিক্যাল কাকে এথিক্স শেখাচ্ছেন আপনি হ্যাঁ আর আনএথিক্যাল আপনারা পদ্মর শ্লীলতা হানি হয়েছে আপনার ক্লায়েন্ট যা শ্লীলতা হানি করেছে যাকে খুন করার চেষ্টা করেছে তার সাথে বিয়ে দেওয়াটা আনএথিক্যাল এটা আনএথিক্যাল নয় ফোন করেছিলে কেন বলো ফোন করেছিলাম এটুকু বলার জন্য পদ্মকে বোঝানোর জন্য যে এখনো সময় আছে তুই সিবিটটা পাল্টে নে পদ্ম নালে কিন্তু ওই কৃপান ব্যানার্জি যদি এই কেসে একবার বেকসুর খালাস পেয়ে যায় না তাহলে তোর মৃত্যু অনিবার্য ভোক করছো ভয় দেখাচ্ছো ভয় দেখিয়ে কেসটা জিততে চাইছো অ্যাডভোকেট গীতা এলবি আমি জানি যে দেওয়ালে তোমার তোমার পিঠ লেগে গেছে লাভ নেই কোনো লাভ নেই ভয় দেখিয়ে কোনো লাভ নেই এই কেসটা তুমি হারবে আরে দাঁড়ান দাঁড়ান এত তাড়াতাড়ি ফোরকাস্ট করবেন না আপনি কি এবার জ্যোতিষ চর্চা শুরু করেছেন নাকি হ্যাঁ তো বলছি একটা চেম্বার টেম্বার খুলে দেবো নাকি ওখানে সেখানে বসে বসে হাত দেখে বলে দেবেন যে কে কেসে জিতবে আর কে কেসে হারবে এই ভদ্রভাবে কথা বলো আরে আপনার সাথে কি ভদ্রভাবে কথা বলবো হ্যাঁ অ্যাডভোকেট মুখার্জি আপনি তো বিক্রি হয়ে গেছেন বিক্রি হয়ে গেছেন আপনি আর রইল পদ্মর সাথে ফোনে কথা হ্যাঁ ফোন করেছিলাম 100 বার করব নেক্সট ডেটের জন্য আপনি অপেক্ষা করুন কোর্টে নেক্সট ডেটে আমি গিনি মুখার্জিকে কোর্টে নিয়ে আসব আর আপনাকে তুলব কাট করায় অ্যাডভোকেট গঙ্গোলে হ্যাঁ আপনাকে কাট করায় তুলব কারণ এই পুরো চক্রান্তের পেছনে আপনার মস্তিষ্ক কাজ করছে কুৎসিত চক্রান্ত গুড বাই হ্যালো হ্যালো হ্যালো